এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। ভাই ছাড়। সিদ্ধরাজ রাজের চিৎকার কানে নিয়েও নেয় না, শরীরের প্রতিটা চামড়ায় মাত্র ধার দিয়ে আনা ছুরিরা চালাতে থাকে। রাজের পিঠ ঘাড় হাত পা সব ছুরির আঘাতে ছিলে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তবু সিদ্ধরাজের বিন্দু পরিমাণে মায়া হচ্ছে না। বহু বছরে ঘুমিয়ে থাকা বককে যেন কেউ জাগিয়ে তুলেছে, ক্ষুধা ছুড়ে আজ সে সব ধ্বংস করে দিচ্ছে। সিদ্ধরাজ ছুরিটা পাশে টেবিলে রেখে পাশ থেকে একটা কাঁচি নিয়ে রাজের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। রাজের হাত পা সব বাধা, শরীর থেকে তো রক্ত পড়ছে। সিদ্ধরাজ শয়তানি হেসে রাজের ডান হাতটা নিচের হাতটায় নিল, রাজের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এই হাত দিয়ে তোমার চাঁদ পাখিটাকে টাচ করেছিস তাই না? তোর এই অপরবিত্র হাত দিয়ে তাই না? তোর এই হাতটা আর থাকবে না। সিদ্ধরাজ এটা বলেই কাছে দিয়ে রাজের ডান হাতের একটা আঙুল কেটে ফেললো। রাজ কগন বিদারে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সিদ্ধরাজ বাঁকা হেসে কাউকে ডাকলো, রিফাত। সিদ্ধরাজের ডাক শুনে রিফাত তড়ি ঘুরে ঘুরে আসলো, তারপর বলল, এস স্যার বলুন। আজ খেলা এই পর্যন্তই, ওকে যতটুকু প্রয়োজন জামাই আদর দেবে, আর আসল খেলা আমি আবার আগামীকাল খেলবো। ওকে এত সহজে মরতে দেব না আমি। আবার জান পাখি আজ শুধু এর জন্যই ব্রেন ডিজিজে ভুগছে, ওকে আমি এত ভয়ানক মৃত্যু দেব যে কোনোদিন কোনো নারীর দিকে তাকানোর সাহসও পাবে না। রিফাতও হাসলো। সিদ্ধরাজ কাছিটা বাসে টেবিলে রেখে উঠে বেসিনে গিয়ে হাত পরিষ্কার করতে লাগলো। রিফা তখন হুট করে বলল, স্যার আমার মনে হয় এরকম ভয়ানক শাস্তি ওই ধর্ষকগুলোকেও দেওয়া উচিত। রিফাত কথা শেষ করতে পারে না, তার আগে সিদ্ধরাজ ধমক দিয়ে থামিয়ে দেয়, শাট আপ, যতটুকু বলেছি ততটুকুই করো, আই ডোন্ট লাইক টু টক মাচ। রিফাত আর কিচ্ছু বলার সাহস পায় না, ছুরি কাছিগুলো ক্লিন করতে পাঠিয়ে দেয়। সিদ্ধরাজও সেখান থেকে বের হয়ে নিচের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। রিশাদা ধৃতা চিন্তিত মুখে তাকিয়ে আছে বেডে শুয়ে থাকা আরশির দিকে। রিশাদ চিন্তিত হলেও আরশির শুকনো ফ্যাকাশে মুখটা দেখে ওর বুকটা ছ্যাঁত করে উঠছে। তখনই সিদ্ধরাজ রুমে প্রবেশ করে, আরশির পাশে বসে ওর হাতটা নিচের হাতের মুঠোয় নিয়ে হালকা চুমু খায়। রিশাদ চাপা কষ্ট বুকে জমিয়ে অন্যদিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। সিদ্ধরাজ ধৃতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমি সকালে বেরিয়েছি, এখন দুপুর দুইটা, এই সময়ের মধ্যে কি একবারের জন্য সেন্স ফেরেনি? সেন্স ফিরেছে তো, তুই যেদিন নিয়ে এসেছিস সেই দিনই, কিন্তু তাতে লাভটা কি হচ্ছে? ও কারোর সাথে কথা বলছে না, আর কেমন ভাবে যেন তাকিয়ে থাকে সবার দিকে, যেন কাউকেই চেনে না, আমরা না হয় ওরা আপন না, কিন্তু তুই, তোর কাছেও তো আসে না, কিভাবে যে কি হবে? আমি আগামীকালই ওকে নিয়ে বাংলাদেশে ব্যাক করব, সেখানে ওকে আমি সুস্থ করে তুলব ইনশাল্লাহ। বাট তুই কিন্তু এখনো বললি না রাজকে কিভাবে কিডন্যাপ করলি। এট ফার্স্ট আরশিকে হসপিটাল থেকে সরিয়ে আনি, এগে যে অবশ্য হেল্প করেছে আমায় রাজেরই হায়ার করা ডক্টর, জাস্ট টাকা খাইয়েছি, তারপর তো ওকে এনে তোদের কাছে রেখে আবার হসপিটালের উদ্দেশ্যে গেলাম। তখন রাজ মাত্র এসেছে হসপিটালে, বাট আরশিকে না পেয়ে চিৎকার চেঁচামেচি করেছিল, আর এই চান্সে ওর ঘাড় ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে তারপর কিডন্যাপ করেছে। সিদ্ধরাজের কথায় ধৃতাও হালকা হাসলো, শুধু হাসি নেই রিশাদের মুখে, যা সিদ্ধরাজের চোখ এড়ায়নি। আশি সেন্স ফিরেছে ঠিকই, কিন্তু সেন্স ফিরলেও মেয়েটা একদম জীবিত লাশের মতো হয়ে গিয়েছে, কারোর সাথে কোনো কথা বলে না, রিশাদকে দেখলে দূরে দূরে থাকে, খুব ভয় পায় রিশাদকে ধৃতার কাছেও তেমন চায় না, সারাদিন বেড়েই শুয়ে থাকে। তবে সিদ্ধরাজকে ভয় পায় না, হয়তো ব্রেন সব সময় ওর কাছে ইনফরমেশন পাঠায় না সিদ্ধরাজকে নিয়ে, মাঝে মাঝে ওর মাথা হ্যাং হয়ে যায়, তখন আর বুঝতে পারে না সিদ্ধরাজকে, কিন্তু অলওয়েজ সিদ্ধরাজের কাছেই থাকে। সিদ্ধরাজ গতকাল থেকে আজ বিকাল পর্যন্ত সারা দিন আশির পাশে ছিল, ওকে পুরোটা সময় নিজের বুকের মাঝে জড়িয়ে রেখেছে, নিজ হাতে খাইয়ে দিয়েছে, ফ্রেশ করিয়ে দিয়েছে। আজ সন্ধ্যায় ওদের ফ্লাইট, আজই ওরা বাংলাদেশের জন্য রওনা দেবে। সিদ্ধরাজ রেডি হয়ে আরশিকেও রেডি করিয়ে দিয়েছে, রিশাদ আর তৃতীয় আরও দুই দিন পরে যাবে। সিদ্ধরাজ আর আরশির সাথে যাবে না, তাছাড়া আরশি ও রিশাদকে খুব ভয় পায়, তাই কেউই রিস্ক নিতে চায় না। সিদ্ধরাজ রেডি হয়ে সোফায় বসে আছে, রিশাদও মাথা নিচু করে বসে আছে, ওর বুকটা খুব চলছে, যতবার আরশি ভীত চোখে তাকিয়েছে ওর দিকে ততবারই মনে হয়েছে কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে বুকের বাম পাশটায়। আর এখন তো চলেই যাবে, রিশাদ এসব ভাবছিল, সিদ্ধরাজের কথায় ওর হুঁশ আসে। সিদ্ধরাজ থমথমে কণ্ঠে বলে, তুই যদি সেদিন ওকে কিডন্যাপ না করতি তাহলে হয়তো আজ ওর লাইফে এই দিনটা আসতো না। আমি জানি না তোকে কখনো ক্ষমা করতে পারবো কিনা, তবে ওয়ার্ন করছি নেক্সট টাইম এই ভুলটা ভুলেও করার ট্রাই করিস না, রাজের চেয়েও খারাপ অবস্থা হবে। আর বাকি রইল অদিতি, ওর জন্যই তো আমার জান পাখির এই হাল করেছিস তাই না? কেন আমি সেদিন অদিতিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম এজন্যই তো। তোর সব প্রশ্নের উত্তর তোর রুমে বেড সাইডে টেবিলের ওপরে কাগজে মোড়ানো আছে, সময় করে পড়ে নিস, সব উত্তর খোলাসা হয়ে যাবে। রিশাদ সিদ্ধরাজের কথায় অবাক হয়, অবাক হয়ে তাকায় ওর দিকে। সিদ্ধরাজের সে চাহনি দেখে তাচ্ছিল্যের হাসি হাসে, তারপর উঠে দাঁড়িয়ে আর সে থেকে হাতটা বাড়িয়ে দেয়।
আর সে ফেল ফেল নয়নে তাকিয়ে থাকে সিদ্ধার্থের বাড়িয়ে দেওয়া হাতের দিকে, যা সিদ্ধার্থের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সিদ্ধার্থ তবু নিজেকে সামলিয়ে বলে, জানবা কি, হাতটা ধরবে না? আশি কি জানি কিভাবে তারপর আলতো স্পর্শে সিদ্ধার্থের হাতে হাত রাখে। সিদ্ধার্থ মুচকি হেসে আশি হাতটা শক্ত করে ধরে ওকে নিজের সাথে মিশিয়ে দাঁড় করে। ধৃতা ঋষাদের থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় বাসা থেকে। ধৃতা ঋষাদও গেট পর্যন্ত আসে। ঋষাদের মনটা বারবার বলছে, একবার ফিরে তাকাও না আশি। ঋষা যেন আশির ফিরে তাকানোর প্রতীক্ষায় তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে, কিন্তু আশি ফিরে তাকায় না। সিদ্ধার্থের সাহায্য নিয়ে গাড়িতে উঠে বসে শো শো করে ছুটে চলেছে গাড়িটা। ঋষাদের চোখ থেকে এক বিন্দু জল গড়িয়ে পড়ে। ধৃতা ঋষাদের কাঁধে হাত রাখতে ঋষাদ ধৃতাকে চড়িয়ে ধরে ঢুকড়ে উঠে। সিদ্ধার্থের প্লেন টেক অফ করেছে প্রায় ছ ঘন্টা হলো। সিদ্ধার্থ আশিকে নিজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বসে আছে। প্লেনের সবগুলো উইন্ডোজ অফ করে দেয়ায় পুরো প্লেন জুড়ে এখন ডার্কনেস বিরাজ করছে। তবে এত কিছুর মাঝেও সিদ্ধার্থের এটা ভেবেই ভালো লাগছে যে ওর প্রাণ ভুমরাটা এখন ওর বুকেই আছে। একটা প্রশান্তির ঢেউ বয়ে যাচ্ছে যেন সিদ্ধার্থের বুকে। জানবাখি, তুমি জানো না তোমাকে হারিয়ে আমি কতটা পাগল হয়ে গিয়েছিলাম। যেন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, বারবার মনে হচ্ছিল তোমার কিছু হয়ে যাওয়ার আগে যেন আমারই কিছু হয়ে যায়। কারণ তোমার সেটা যত স্ট্রংই হোক না কেন, তোমাকে নিয়ে যে কোনো খারাপ নিউজ সহ্য করতে পারবে না। শোনা, লাভ ইউ সো মাচ, অনেক ভালোবাসি। সিদ্ধার্থ আশির কপালে চুবুকায়। তখনই শুনতে পায় আশি ঘুমের মাঝেই কিছু একটা বিড়বিড় করছে। সিদ্ধার্থ নিজের মাথাটা হেলিয়ে আশির আরো কাছে নিয়ে যায়। প্লিজ আমায় ছেড়ে দিন, আমায় যেতে দিন। আমার সিদ্ধার্থ কোথায়? আমি মরে যাব, আমি তাকে অনেক ভালোবাসি। অনেকক্ষণ পর ঋষাদ শান্ত হয়, ধৃতাই শান্ত করে। তারপর ঋষাদ কিছু একটা ভেবে দৌড়ে রুমে যায়। যেতেই দেখে বেডসাইড টেবিলের একটা কাগজ আর কিছু পিকচার। ঋষাদ পিকটা হাতে নিতেই থরথর করে কেঁপে উঠে। এখানে যে স্পষ্ট দেখা যাচ্ছে অদিতি একটা ছেলেকে গভীরভাবে জড়িয়ে ধরে রেখেছে, তা আবার অন্তরঙ্গ মুহূর্তে ছবি এগুলো তাদের। ঋষাদের ভেতরটা যেন চলে যাচ্ছে ও কাগজটা উল্টিয়ে পড়া শুরু করে। ছবিটা দেখার পর হয়তো তোর মাথায় অনেক কিছুই ঘুরছে, ভাবছিস আদিতি এটা কিভাবে করতে পারলো। তবে এটা সত্যি হলো মানুষের দৃষ্টির আড়ালেও লুকিয়ে থাকে কিছু রহস্যময় সত্য। এটাও তেমন, অদিতি কিছুই করেনি, এই ছবিটা ফেক। ভালো করে দেখলে দেখবি ছবিটা থাকা ছেলেটা হচ্ছে অদিতির কাজিন শুভ। হ্যাঁ, ওই ফেক ফটো বানিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে। অদিতি খুবই ডিপ্রেশনের মাঝে চলে গিয়েছিল, আমার কাছে হেল্প চেয়েছিল। আমি বলেছিলাম আমি মাস্ট হেল্প করবো, বাট ইমিডিয়েটলি যেন এটা তোকে জানায়, নাহলে তুই ওকে ভুল বুঝবি। যদি ফটোটা কোনোভাবে তোর কাছে চলে আসে, তোর সাহস পাচ্ছিল না। আমি সেদিনই শুভকে অ্যাটাক করে ওর ফোন থেকে সবগুলো ফেক ছবি ডিলিট করে দিয়েছি, বাট আমার টিমের লোক বেইমানি করে ওকে পালাতে সাহায্য করে। আমি যখন জানতে পারি তখন অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ ততক্ষণে অদিতিকে শুভ মার্ডার করে ফেলেছে। আমি শুনেই ছুটে গিয়েছিলাম ওর বাসায়। অদিতির নিথর রক্তাক্ত দেহটা পড়েছিল, শুধু পেটে একটু ওপরে গিয়েছিল রক্তাক্ত ছুরিটা। আমি সেটা টেনে বের করতে তুই এসে দেখেছিলি আমায়। ভেবেছিলে আমি তোর অদিতির খুনি। আশা করি সবই বুঝতে পেরেছিস, পরিশেষে আর কিছুই বলবো না। ঋষাদ চিঠিটা পড়ে থপ করে ফ্লোরে বসে পড়ে, গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, কেন আমার সাথে এমন হয়? কেন অদিতি, কেন আমায় ছেড়ে চলে গেলে তুমি? কেন ছেড়ে চলে গেলে? তুমি কি জানতে না আমি কতটা ভালোবাসি তোমায়? কেন আমায় বলে নাই একটিবার? এত কিছু ঘটে গিয়েছে। জানো অদিতি, আশি মেয়েটার সাথে না তোমার ফেসের অনেক মিল, অনেক। ও যখন হাসে তখন মনে হয় তুমি হাসছো। জানো ওর ঠোঁটের নিচে অবস্থিত তিলটাও অভিযোগ তোমার মতো। কিন্তু দেখো না, সেও অন্য কারো, কেউ আমার নয়। আজ খুব মনে পড়ছে তোমায় অদিতি, খুব ভীষণভাবে মনে পড়ছে। আমারও ইচ্ছে হয় তোমার কাছে চলে আসি অদিতি, তোমার কাছে চলে আসি। সিদ্ধার্থের প্লেন ল্যান্ড করেছে দেড় ঘন্টা আগে। সিদ্ধার্থ মাত্র আশিকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করেছে। আশিকে দেখেই সবাই দৌড়ে আসে। হাসির আম্মু তো তার মেয়েকে দেখে ছড়িয়ে ধরে কেঁদে দেয়। হাসি চোখ বেয়েও নোনা জল গড়িয়ে পড়ে, কিন্তু কিছুই মুখে বলে না আশি। হাসির জন্য এত ভিড় ঠিক মনে হচ্ছে না সিদ্ধার্থের। সিদ্ধার্থ তাই বলে, মামুনি আম্মু প্লিজ তোমরা এত হাইপার হয়ে না, ও ঠিক নেই, এত নয়েজ ওর জন্য হার্মফুল। কি বলছিস এসব? কি হয়েছে মেয়েটার সাথে? আর ওকে এত তো অস্বাভাবিক লাগছে কেন? ওর ব্রেইন আপাতত ট্রমার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বড় ধরনের কিছু হয়নি, কিছুদিন বেড রেস্ট। সবার আদর স্নেহ আর কিছু মেডিসিন খেলেই ও হয়তো ঠিক হয়ে উঠবে। আর সেখানে আর ভালো লাগছে না, তাই নিশু স্বরে বলে, আমি একটু শুভ, মাথাটা ধরেছে। জানবা কি, অবশ্যই চলো আমার সাথে। সিদ্ধার্থ আশিকে কোলে তুলে নেয়। আশি ক্লান্ত শরীরটা সিদ্ধার্থের শরীরের উপর হেলিয়ে দিয়ে বুকে মাথায় রাখে। সিদ্ধার্থ আশিকে নিয়ে উপরে উঠে নিচে রুমে নিয়ে শুয়ে দেয়। নিজেও আশির পাশে শুয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয়।
তোমার কি খুব খারাপ লাগছে জান পাখি? আশিফ ফেল ফেল চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কোনো অ্যান্সার দেয় না। সিদ্ধার্থ বুঝতে পারে আশির মাথা আবারও হ্যাং করেছে। সিদ্ধার্থ আশির কপালে চুমু এঁকে দেয়। আশির আম্মু আব্বু সিদ্ধার্থের আম্মু আব্বু মোহন সাজিদ সবাই আশির রুমে আসে। সিদ্ধার্থের আম্মু হাতে ট্রেডে করে বিভিন্ন ফ্রুটস নিয়ে আসে, কেউ সাউন্ড করে না আশির সমস্যা হবে বলে। সিদ্ধার্থ ততক্ষণে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসে। আশি কখন ঘুমিয়েছে? কিছু খাইয়ে দিলে ভালো হতো না? তোমরা বসো, আমি ওকে ডাকছি। আমি একজন নিউরোলজিস্টের সাথে কথা বলেছি, ওকে আগে চেক আপ করবে। এই ব্যাপারটাই লেট করা ঠিক হবে না। আমাদের লেট করা ঠিক হবে না সিদ্ধার্থ। আমার মেয়েটার যে কি হয়ে গেল, একদম ফ্যাকাশে হয়ে গেছে মুখটা, তাকানো যাচ্ছে না। মামুনি প্লিজ কেঁদো না, আর আশির উইকনেস কিছুটা ঠিক হলে আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, আমার উপর ভরসা আছে তো। এখন তুই একমাত্র ভরসা বাবা। আচ্ছা চলো সবাই, এতটা হইচই আশির জন্য আসলেই হার্মফুল। সবাই একে একে চলে যায়। সিদ্ধার্থ আশিকে মৃদু কণ্ঠে ডাকতে থাকে। আশি পাখি, ও আশি পাখি, একটু ওঠো না সোনা, জান পাখি। আশি সিদ্ধার্থের ডাকে মিটিমিটি করে চোখ খুলে তাকায়, উঠে বসার চেষ্টা করে। সিদ্ধার্থ সাথে সাথে আশিকে ধরে ফেলে, আলতো হাতে ধরে উঠে বসায়। হা করো তো পাখিটা। আশি চোখ মুখ কুঁচকে ফেলে। খাবো না আমি। তা বললে কি হয় জানটা, না খেলে সুস্থ কিভাবে হবে? হা করো না সোনা বউটা। আশি না চাইলেও বাধ্য হয়ে হা করে। কয়েক পিস মালটা খেয়ে আর কিচ্ছু খেতে পারে না। সিদ্ধার্থ তাই আমরা স্লাইস করে কাশুন্দি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে আশির মুখের সামনে ধরে। আশির নাকে স্মেলটা আসতে আসি হা করে। সিদ্ধার্থ মুচকি হেসে আশিকে খাইয়ে দেয়। আশিও খেতে থাকে সবগুলো। সিদ্ধার্থ বুঝতে পারে আশির কাছে ভালো লেগেছে। সিদ্ধার্থ খাইয়ে দিতে দিতেই জিজ্ঞাসা করে, জান পাখি তোমার কি একটু আমার কথা মনে নেই? তুমি কি ভুলে গিয়েছো আমায়, আমার সাথে কাটানোর সব স্মৃতি বলো। আশিও সিদ্ধার্থের দিকে ছল ছল চোখে তাকায়, তারপর কি যেন ভেবে থপ করে সিদ্ধার্থকে চড়িয়ে ধরে কেঁদে দেয়। সিদ্ধার্থ আশিকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে। আমার কলিজা সব সময় কেমন যেন হয়ে থাকে, ভালো লাগে না কিছু, মনে হয় পাগল হয়ে যাব, ভয় হয় প্রচুর, মনে হয় এক্ষুনি আবার কেউ এসে নিয়ে যাবে আমায়। এই পাগলি, তোমার সিদ্ধার্থ আছে না, আমি কিছুই হতে দেব না তোমার। তুমি শুধু আমার উপর ভরসা রাখো, আর একদম ভয় পাবে না, কেউ কিচ্ছু করবে না তোমার। আশি তাও হিঁচকি তুলে কাঁদতে থাকে। এই তাকাও আমার দিকে, তাকাও তো যান। আশির মাথাটা উঁচু করে ধরে বললাম। আশি সিদ্ধার্থকে জড়িয়ে ধরে রেখেই মুখটা উঁচু করে, চোখ থেকে তবুও পানি গড়িয়ে পড়ছে। এই তুমি আমায় চিনতে পেরেছো এটাই অনেক শোনা, আমি ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি আমায় চিনতে পারবে। তোমার এটুকু মনে আছে তো, তুমি আমার নামে কবুল বলেছিলে? আশি হ্যাঁ সূচক মাথা নাড়ে। সিদ্ধার্থ প্রশান্তির একটা হাসি দেয়, আবারও বুকের সাথে চেপে ধরে আশির মাথাটা। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম বউ, ভেবেছিলাম তুমি আমায় ভুলে গিয়েছো, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সিদ্ধার্থের চোখ থেকেও পানি কুড়িয়ে পড়ে। কিন্তু আমার কোনো কিছু ভালো লাগে না সিদ্ধার্থ, জানেন এখনো বুকে একদম মাছ বরাবর মনে হচ্ছে কেউ বিশাল পাথর গেঁথে দিয়েছে, সারাক্ষণ ভয় করে, কলিজাটা একদম ছোট হয়ে থাকে, ব্রেনও মাঝে মাঝে মনে হয় কোনো কিছু ক্যাচ করতে পারছে না, এভাবে চললে আমি পাগল হয়ে যাব সিদ্ধার্থ। আমি তোমার কিচ্ছু হতে দেব না বাকিটা। সিদ্ধার্থ এটা বলেই আশির গাল দুটো দু হাত দিয়ে ধরে মুখটা উঁচু করে নাকের ডগায় একটা কিস করে, নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিতে থাকে আশির ঠোঁটের দিকে, চোখের পলকেই দুজনের ঠোঁট জোড়া এক করে ফেলে। আশি আবেশে সিদ্ধার্থের চুলগুলো টেনে ধরে। প্রায় 15 মিনিট পর দুজন দুজনকে ছেড়ে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নেয়। আশি লজ্জায় সিদ্ধার্থের বুকে মুখ লুকায়, আহ্লাদি কণ্ঠে বলে, আপনি এখনো পচে রয়ে গেলেন, আমি সিক আর আপনি দুষ্টুমি শুরু করেছেন। জান পাখি এটা দুষ্টুমি না, তোমাকে সুস্থ করার মেইন থেরাপি, আমার হাত ছাড়া তুমি কিভাবে সুস্থ হবে? আশি মৃদু হাসে, কিন্তু হুট করেই আবার ওর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সিদ্ধার্থকে সরিয়ে দিয়ে ও কেঁদে দেয়, চোখ দিয়ে পানি পড়তে থাকে আবারও। সিদ্ধার্থ উদ্বিগ্ন হয়ে পড়ে। জান পাখি কি হয়েছে সোনা, কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। একটু পরপরই আমার বুকে অস্বস্তি লাগে, ভয়টা নাড়া দিয়ে ওঠে, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। আচ্ছা এক জায়গায় যাবে, তোমার ভালো লাগবে, প্লিজ না করো না। সত্যি কি কখনো ঠিক হবে না এই সমস্যা? আমার সে কেমন লাগছে তা আমি বুঝতে পারছি। পাগলিটা, তুমি একটু এড্রেসটা চেঞ্জ করে দাও, এটা তো গতকাল পড়েছো, আর বোরখা বা হিজাব পরার প্রয়োজন নেই, সেখানে গেলে দেখো তোমার মন ভালো হয়ে যাবে। তুমি চেঞ্জ করতে পারবে নাকি আমি মুনকে পাঠাবো? মুনাপুকে একটু পাঠান। সিদ্ধার্থ মুচকি হেসে চলে যায়। একটু পরেই মুন আসে,
এসে দেখে আরশি একটা সিমসাম সেমি মেরুন আর ব্ল্যাক স্ট্রাইপের কুর্তি আর মেরুন কালার স্কার্ট প্লাজো পরে মাথাটা নিচু করে বেডের এক সাইডে বসে আছে। মনের খুব খারাপ লাগছে আরশির শুকনো মুখটা দেখে, ও তবুও মুখের মৃদু হাসি ঝুলিয়ে আরশির পাশে গিয়ে বসে। কেমন আছে আমার কিউট ভাবিটা? আরশি মুনকে দেখা মাত্রই চুড়িয়ে ধরে আর কেঁদে দেয়। মোনাপু আমার না একটু ভালো লাগে না, মনের ভেতরে অনেক অস্থিরতা কাজ করে, একটা ভয় আমায় তাড়া করে সারাক্ষণ। মন আরশির পিঠে হাত বুলিয়ে বলে, আমরা এখন আছি না তোমার পাশে, আর কিচ্ছু হবে না। আর রিশাদ ভাইয়াও ভালো হয়ে গিয়েছে, ও নিজের ভুল বুঝতে পেরেছে, আজকে ফোন দিয়ে ক্ষমাও চেয়েছে, তুমি একদম ভয় পেও না। আরশি কিচ্ছু বলে না, মন কোনো জবাব না পেয়ে হালকা হেসে আরশিকে নিচে থেকে ছাড়িয়ে ও থুতনি ধরে দুষ্টুমি করে বলে, এখন তো ভাইয়ার সাথে ঘুরতে যাবে তাই না? আহা, কত রোমান্স হবে, আমি মিস করব শুধু। তাতে প্রবলেম নেই, চলো তোমায় সাজিয়ে দিই, ভাইয়া জ্ঞান হারাবে। মনের কথায় আরশির মাঝে কোনো পরিবর্তন এলো না, তাও মন যাতে কষ্ট না পায় তাই একটা কৃত্রিম হাসি দেয়। যদিও মন সেটা বুঝতে পারে তবে প্রকাশ করে না, ড্রেসিং টেবিল থেকে মেকআপ অ্যাক্সেসরিজ সব বের করে সাজিয়ে দিতে থাকে। একদম পারফেক্ট, আরশি মনের কথায় চমকে আয়নায় তাকাতে অবাক হয়ে যায়। আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে মন। আরশির মন খারাপের মাঝেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এই এক মিনিট, একটা জিনিস বাকি আছে। আরশি ভ্রুক খুঁজকে তাকায়, মন রেড কালারের কিছু চুড়ি বের করে দুই হাতে পরিয়ে দেয়। মাশাআল্লাহ, যাই হোক ভাইয়াকে পাঠিয়ে দিন। মন হেসে চলে যায়। সিদ্রা দেশে আরশিকে দেখে চমকে যায়, মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে আসে, মাশাআল্লাহ। আরশি লজ্জায় মাথা নিচে করে ফেলে। সিদ্ধার্থ আরশির সামনে এসে হাতের বাহুটা এগিয়ে দেয়। আরশি সিদ্ধার্থের হাতের বাহুর ভেতর নিচের হাতটা ঢুকিয়ে দিতেই সিদ্ধার্থ আরশিকে নিজের সাথে ঘেঁষে দাঁড় করায়। তারপর সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে ওঠে। আরশির সুস্থতার কথা চিন্তা করে কেউ আপত্তি করে না, কারণ জানে সিদ্ধার্থ যা করবে ভালোর জন্যই করবে। সিদ্ধার্থ গাড়ি ড্রাইভ করছে আর আরশি সিদ্ধার্থের কাঁধে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। সিদ্ধার্থ আরশিকে জিজ্ঞাসা করলো, জান পাখি তোমার কি খারাপ লাগছে? খারাপ লাগছে না, ভালো লাগছে না, কেমন যেন লাগছে আমি ফিল করতে পারছি না। সিদ্ধার্থ মুচকি হেসে একটা সং প্লে করলো স্লো মিউজিকে। সংটা স্লো ভার্সনে তাই একটা অন্যরকম ভালো লাগা ফিল হচ্ছে আরশির মাঝে। এতক্ষণ খারাপ লাগলেও এখন আর আগের মতো খারাপ লাগছে না। ও চোখ বন্ধ অবস্থাতেই সিদ্ধার্থের গলা ছড়িয়ে ধরে মুচকি হাসে, সিদ্ধার্থও মুচকি হাসে। দুজনেই যেন গানের প্রতিটা লাইন নিজেদের বাস্তবতায় ফিল করছে, প্রতিটা লাইন যেন ওদের দুজনকেই ডেডিকেট করছে। ধীরে ধীরে একটা রোমান্টিক ওয়েদারে তৈরি হয়। শুনছেন? বাকিটা বলো। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যেতে চাও? আমার মাঝে কিছুই ফিল হয় না, যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। তাহলে চুপ করে আমার অশান্ত বুকটা মাথায় রেখে একটু শান্ত করো, আসল গন্তব্যে পৌঁছালে দেখতে পারবে। আরশি কিচ্ছু বলে না, চুপটি করে বিড়াল ছানার মতো সিদ্ধার্থের বুকে মাথা রেখে বসে থাকে। তবে এবার আর চোখটা বন্ধ রাখে না, খোলাই থাকে ও রাখি জোড়া। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা চলে। সিদ্ধার্থ কার ড্রাইভ করতে থাকে আর আরশিও আগের মতোই থাকে। হঠাৎ আরশির মাথায় কী যেন এলো আর ও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তারপর মনে মনে ভাবা কাজটাই করতে লাগলো। সিদ্ধার্থ ফিল করতে পারলো হাসি ওর শার্টের বোতামগুলো খুলছে এক এক করে। সিদ্ধার্থ চমকে গেল, ফিসফিস করে বলল, এই গো কি করছো? এই গাড়ির মধ্যে কি তোমার আদর চাই নাকি? হ্যাঁ, আমি কিন্তু কন্ট্রোলে সয়ে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, সো বি কেয়ারফুল। হাসি ভ্রু কুঁচকে সিদ্ধার্থের দিকে দেখালো। তারপর সিদ্ধার্থের শার্টের উপরে তিনটা বোতাম খোলা উন্মুক্ত বুকটা নাক মুখ ডুবিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনি যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন, আমি তো শুধু আমার বুকের শীতল স্পর্শ আমার গালে মাখাতে চেয়েছি। সিদ্ধার্থ নিঃশব্দে হাসলো, তারপর আবারও ড্রাইভিং এ মনোযোগ দিল। কিছুক্ষণ বাদেই সিদ্ধার্থ বুঝতে পারলো আরশি যতই বলুক না কেন শুধু সিদ্ধার্থের বুকের স্পর্শটাই চেয়েছে। কিন্তু আরশির গরম নিঃশ্বাস সিদ্ধার্থের উন্মুক্ত বুকে পড়ে ওর ভেতরে কিছু একটা হচ্ছে। প্রেয়সীকে কাছে পাওয়ার কিছু আকাঙ্ক্ষা যা সিদ্ধার্থ চেয়েও দমাতে পারছে না, লম্বা একটা নিঃশ্বাস ফেলে শুধু বলল, তুমি কি জানো তোমার নিঃশ্বাসটাও আমার বিরাট অস্থির করে তোলে। ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। আরশির এই উদাসীন কথাটাই যেন সিদ্ধার্থের টনক নড়ল। আসলেই তাই না? কুল সিদ্ধার্থ, ভালোবাসার জন্য মানুষ সব পারে, আমি এইটুকু পারবো না?